আসসালামু আলাইকুম ব্লগার মান্না ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মহিমিনুল ইসলাম মান্না। তো আসলে এই অধ্যায়ে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমরা কীভাবে ডোমেন কিনতে পারি। আপনারা জানেন যে যে কোনো একটি ওয়েবসাইট করার ক্ষেত্রে প্রথম যে জিনিসটির প্রয়োজন হয় সেটা হচ্ছে অবশ্যই আমাদের একটি ডোমেন নেমের প্রয়োজন হয়। যেমন ডোমেন নেম বলতে আমরা সাধারণভাবে বুঝি যে ওয়েবসাইটের যে নামটি এবং ওয়েবের যে অ্যাড্রেসটি সেটি হচ্ছে মূলত ডোমেন নেম। যেখানে যেমন দেখতেছে নেমচিপ ডট কম, এটি হচ্ছে আসলে ডোমেন নেম। আমরা সব থেকে বেশি ইউজ করি বাংলাদেশের যে লোকজন সেটা হচ্ছে ফেসবুক, ফেসবুক, ফেসবুক ডট কম। এই ফেসবুক ডট কম এটি হচ্ছে ডোমেন নেম। ওকে, তো আপনি চাচ্ছেন আপনি ব্লগিং করে আসলে টাকা ইনকাম করবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে অবশ্যই আপনাকে একটি ডোমেইন কিনতে হবে। ডোমেইন কেনার জন্য প্রথম যে স্টেপ সেটি হচ্ছে কোনো একটা ডোমেইন প্রোভাইডার কোম্পানির কাছ থেকে আপনাকে ডোমেইন কিনতে হবে। বা এটাকে বোঝানো হচ্ছে এরকম যে আপনি এক জোড়া জুতা কিনবেন, তো অবশ্যই আপনাকে যে কোম্পানি জুতা বিক্রি করে তার কাছ থেকে আপনাকে জুতাটি কিনতে হবে, তাই না? প্রথম কথা হচ্ছে যে প্রথমে আমরা নেমচিপকে কেন প্রিফার করি, ঠিক আছে? নেমচিপকে প্রিফার করার কারণ হচ্ছে এদের ইউজার ইন্টারফেস ইজি, পেমেন্ট গেটওয়ে ইজি, দাম মোটামুটি কম দামের মধ্যে ডোমেইন পাওয়া যায়, হোস্টিং সার্ভিসও আমাকে ভালোই লাগে। তো আমি পার্সোনালি নেমচিপকে প্রিফার করি। যদি আপনার মনে হয় যে আপনি অন্য কোনো ডোমেইন প্রোভাইডারের কাছ থেকে ডোমেইন নিতে পারেন, বা বাংলাদেশি ডোমেইন প্রোভাইডার আছে, লোকাল ডোমেইন হোস্টিং প্রোভাইডার আছে, তাদের কাছ থেকেও ডোমেইন নিতে পারেন, অ্যাজ ইউর উইশ। আপনি যদি মনে করেন যে না, আপনি ইন্ডিভিজুয়ালি স্বতন্ত্রভাবে আপনি খুব ভালোভাবে ডোমেইন হোস্টিং অপারেট করবেন, কারো কোনো ঝক্কি ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নেই, আপনার যদি কোনো ক্রেডিট কার্ড থাকে ডুয়েল কারেন্সি, সেক্ষেত্রে আপনি এখান থেকে ডোমেইন হোস্টিং কিনতে পারেন। কিংবা আপনি আমাদের আগের একটি ভিডিও আছে যে আপনি কীভাবে নেমচিপে ডোমেইন কেনার জন্য টপ আপ করবেন ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে, বিটকয়েনের মাধ্যমে, সেটিও আপনি দেখতে পারেন, দেখে আপনি এখানে ডোমেইন হোস্টিং কিনতে পারেন। তো এখানে যেটি করতে হবে, প্রথমে ডোমেইন কেনার জন্য আপনাকে অবশ্যই এখানে সাইন আপ করতে হবে, ঠিক আছে? আমি সাইন আপে ক্লিক করলাম। এখানে আপনি সাইন আপ করে নেবেন আপনার নাম অনুযায়ী। তো ধরলাম আমি ইউজার নেম দিলাম ABIR, এটি কখনো ভুলা যাবে না, ঠিক আছে? দেন আপনাকে এই নেম চিপের জন্য একটি পাসওয়ার্ড আপনাকে সিলেক্ট করতে হবে। কখনোই আপনি ইমেলের পাসওয়ার্ড এখানে আবার ইন করিয়েন না। আপনি যে ওয়েবসাইটের জন্য সাইন আপ করতেছেন সেই ওয়েবসাইটের জন্য আলাদা একটি পাসওয়ার্ড রাখবেন। আপনি প্রয়োজনে সেই পাসওয়ার্ড আপনি নোটপ্যাডে লিখে রাখতে পারেন, বা আপনি খাতার মধ্যেও লিখে রাখতে পারেন। যেভাবে লিখে রাখলে আপনি এই পাসওয়ার্ডটি সংরক্ষণ করে রাখতে পারবেন, সেভাবে আপনি আপনার পাসওয়ার্ডটি লিখে রাখতে পারেন। তো আমি এখানে দিয়ে দিলাম, পাসওয়ার্ড দিচ্ছি, এটা আমি জাস্ট সাইন আপ প্রসেসটি আপনাদের দেখানোর জন্য করে দিচ্ছি। তো দেন হচ্ছে কারেন্ট পাসওয়ার্ড, সরি, কনফার্ম পাসওয়ার্ড। এখানে এখন প্রথম যে কথাটি সেটি হচ্ছে কখনোই, দেখুন ফার্স্ট টাইম লাস্ট টাইম, এখানে আপনার যে ন্যাশনাল আইডিতে যেভাবে নাম আছে আপনি ঠিক ওইভাবে লিখবেন। ধরলাম আমার নামটি আছে এইভাবে, ওকে, এটি। এখানে ভুলভাল কোনো নাম লেখার কোনো প্রয়োজন নেই, কারণ নেমচিপ কোনো এক সময় যদি অ্যাডিশনাল ভেরিফিকেশন চায়, যদি আপনার ডোমেইন বা আপনার যে নেমচিপের অ্যাকাউন্টটি সেটা যদি ব্লক করে কোনো কারণে, সেক্ষেত্রে আপনাকে আইডেন্টিটি প্রুফ করাইতে হবে ওদের কাছে, যে আপনাকে আইডেন্টিটি শো করাইতে হবে যে আপনি একজন রিয়েল পার্সন আর আপনি আপনার ডোমেইনটি আসলে সৎভাবে ব্যবহার করার জন্য, অর্থাৎ সৎ উদ্দেশ্যে আপনি এই ডোমেইনটি এখান থেকে কিনেছেন এবং সেটি সাকসেসফুলি আপনি আপনার বিজনেসের জন্য বা পার্সোনাল ইউজের জন্য আপনি সেটি রান করতে যাচ্ছেন, ঠিক আছে? যার জন্য আপনি সবসময় যেইখানে যার সাথে আপনি বিজনেস করবেন সেখানে আপনি অবশ্যই আপনার রিয়েল ডকুমেন্টে যতগুলো ডকুমেন্ট আছে সেগুলো ফ্লো করে আপনি আপনার অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন। দেন আছে ইমেল অ্যাড্রেস, ঠিক আছে? তো আমরা জানি সবাই ইমেল অ্যাড্রেস কীভাবে ক্রিয়েট করে, তো আশা করি আপনারও একটা ইমেল অ্যাড্রেস আছে। তো সেই ইমেল অ্যাড্রেসটির মাধ্যমে আপনি এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি এখানে ইনপুট করতে পারেন। ধরলাম BLOWERMANNA@gmail.com, ওকে। তো এই হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস। দেন এখানে দিয়ে দিন যে আমি আপনাদের টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে এগ্রি। দেন এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যাট কন্টিনিউ, এখানে ক্রিয়েট করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে, ওকে। তো ফার্স্ট স্টেপ কমপ্লিট, আপনার সাইন আপ কমপ্লিট। এখন আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে লগ ইন করতে হবে। যেহেতু আমার একটা ইউজার নেম পাসওয়ার্ড আছে যার জন্য আমি আর এটা সাইন আপ করতেছি না, আপনাকে বোঝানোর জন্য আমি দেখাই দিলাম। দেন এখানে ক্লিক করবেন, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। নেক্সট স্টেপে আপনাকে লগ ইন করতে হবে, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে দেবেন।
তো সাইন আপ করলে প্রথমে যেটি আসবে সেটি হচ্ছে এরকম একটি ব্ল্যাঙ্ক ইউজার ইন্টারফেস আসবে আপনার কাছে। আমার এই অ্যাকাউন্টের আন্ডারে অনেকগুলো ডোমেইন কেনা আছে, যার জন্য আমার এতগুলো ডোমেইন টোমেইন দেখানো হচ্ছে। আর আরেকটি কথা হচ্ছে যে আমি অলরেডি এখানে টপ আপ করেছিলাম $5। কীভাবে টপ আপ করে সেটি অবশ্যই আমাদের একটি ভিডিও আছে অলরেডি, ওটা আপনি দেখতে পারেন, এবং ডিসক্রিপশনে গেলেও আপনি সেই লিঙ্কটি পাবেন, বা এই যে আই আই বাটনেও করে দেখুন, এখানেও লিঙ্কটি আমরা দিয়ে রেখেছি, এখান থেকেও আপনি সেই ভিডিওটি দেখতে পারেন। তো এখন হচ্ছে আমাদের যেটি কাজ হচ্ছে লগ ইন করার পর আমরা কী করবো, ডোমেইন সার্চ করবো। ওকে, তো আমার প্রথমে গেলাম ডোমেইন সার্চ, আপনার পছন্দের যেভাবে ডোমেইন নেম, আমি জানি যে অলরেডি আপনার যে পছন্দ সেটি আপনি রেখেছেন যে আপনি কী রিলেটেড ওয়েবসাইট করবেন। তো আমি একটা ডোমেইন নেম এখান থেকে দেখতে আছি যে দেখুন ফ্যামিলি হেলথ ইন্স্যুরেন্স, যেহেতু আমি হেলথের উপরে বেশি কাজ করি, যার জন্য আমি এই ফ্যামিলি হেলথ ইন্স্যুরেন্সের উপরে একটা ডোমেইন কিনবো। কপি করলাম কিওয়ার্ডটি, কিওয়ার্ডটি কপি করে এখানে আমি সার্চ করি যেটি এখানে অ্যাভেলেবেল আছে কি না, স্পেসগুলো তুলে দিচ্ছি, আগে স্পেস সহ নিত বাট এখন স্পেসগুলো নেয় না, তো ওটা সার্চ করতেছে, একটু সময় নেবে কারণ ডোমেইনটি ডাইরেক্টরিতে অ্যাভেলেবেল আছে কি না সেই বিষয়গুলো চেক করবে। আর আপনি যদি চান যে আপনার ডোমেইন নেম আপনি বুঝতে পারতেছেন না যে ডোমেইন নেম কীভাবে কিনবো বা ডোমেইন নেমগুলো কী ধরনের হওয়া উচিত, সেক্ষেত্রে আপনি এখানে যেতে পারেন, এই যে একটা ওয়েবসাইট আছে এখানে আছে ডোমেইন domainwheel.com, এখানে আপনি জাস্ট এখানে গিয়ে এই যে এই ওয়েবসাইটটাতে গিয়ে এখানে আপনি কিওয়ার্ডটি পেস্ট করে দেন এখানে সার্চ করবেন। এখন আপনি যদি চান শুধু .com-ই খুঁজবেন তো .com ডোমেইনই আপনি খুঁজতে পারেন, .com ডোমেইন সিলেক্ট করে দেন আপনি সার্চ করবেন, আপনাকে এটা গাইড করবে যে আপনার ডোমেইন নেমটা কেমন হওয়া উচিত এবং সেই ডোমেইনটি অ্যাভেলেবেল আছে কিনা সেটাও এখানে শো করবে। যে দেখুন এই যে ডোমেইনগুলো সাজেস্ট করেছে এই ডোমেইনগুলো আপনার যেটা ভালো লাগে এটা আপনি নিতে পারেন এখান থেকে সিলেক্ট করে। তো আমি এখানে যাচ্ছি না, আমরা ছিলাম নেমচিপে, যে এটা .com ডোমেইন মেবি নট অ্যাভেলেবল, আপনি দেখতেছেন .com নাই। তো আমি এটা যেটা করবো সেটা হচ্ছে এক্স ওয়াই জেটও নাই, 2020 সালে সাইন আপ হয়ে গেছে, তো আমাদের এটা চেঞ্জ করতে হবে, অন্য একটি ডোমেইন আমি খুঁজতেছি, এখানে আবার সার্চ করতেছি অন্য একটি কিওয়ার্ড দিয়ে, প্রাইভেট হেলথ কেয়ার দিয়ে সার্চ করি। এখন ডোমেইন নেম কেনার ক্ষেত্রে আপনাকে অনেক কিছু খেয়াল রাখতে হবে, ঠিক আছে, যেহেতু আপনি ব্লগিং করবেন সেক্ষেত্রে আপনি আপনার ওয়েবসাইটটি যেই রিলেটেড অর্থাৎ যেই কিওয়ার্ড রিলেটেড আপনি ওয়েবসাইট তৈরি করবেন সেই কিওয়ার্ড দিয়েই আপনি ডোমেইন সার্চ করার চেষ্টা করবেন। তো এটি হচ্ছে প্রাইভেট হেলথ কেয়ার, এটা দিয়ে আমি সার্চ করতেছি। তো এখানে দেখুন যে .co ডোমেইন $960, এটা আপনি প্রথম অবস্থায় বুঝতে পারবেন না, এগুলো প্রিমিয়াম ডোমেইন, মানে একজন কিনে রেখেছে এই ডোমেইনটি, কিনে ও এখন বিক্রি করতে আছে যার জন্য এত প্রাইস এটি। তো আমরা দেখি এক্স ওয়াই জেড আছে কি না, এক্স ওয়াই জেডও প্রিমিয়াম, যে দেখুন $1400 দাম চাই বসে আছে। তো যাই হোক, আপনাকে ফার্স্ট যেটি খেয়াল করতে হবে যেন আপনার ডোমেইনটি .com ডোমেইনে অ্যাভেলেবেল থাকে, যেহেতু আপনি একটা ডোমেইনই কাজ করবেন সেহেতু আপনি .com ডোমেইনে .com যে এক্সটেনশন সেটাতে যেন অ্যাভেলেবেল থাকে। তো শেষমেশ আমরা পেয়ে গেছি আমাদের একটি ডোমেইন পার্সোনাল হেলথ ইন্স্যুরেন্স। তো এটি দেখতে পাচ্ছেন যে এক্স ওয়াই জেড এই যে এখানে অ্যাভেলেবেল, তো আমরা এইভাবেও খুঁজতে পারতাম কিংবা .xyz এইভাবে দিলেও আমরা এই এক্সটেনশনটি খুঁজে পেতাম, ঠিক আছে। দেখুন ডাইরেক্ট দেখাচ্ছে যে পার্সোনাল হেলথ ইন্স্যুরেন্স .xyz এটি অ্যাভেলেবল, এটির দাম মাত্র $1 আপাতত। তো আমি এটাই কিনতেছি আপনাদের দেখানোর জন্যে, এড টু কার্ট এই বাটনে ক্লিক করলাম, যেহেতু এটি যেহেতু এটা আমি কিনবো এখন, তো এখানে দেখতে পাচ্ছেন যে কার্ডে অ্যাড হয়ে গেছে। তো আমরা এখন যেটি করব এখান থেকেও আমরা চেক আউট করতে পারি, উপর থেকে ভিউ কার্ডে ক্লিক করে আমরা এটা দেখতে পারি, কিংবা আমরা সোজাসুজি এই যে চেক আউট বাটন আছে নিচে এখানেও আমরা করতে পারি। তো আমাদের টোটাল চার্জ করবে $1.18, ওকে, তো আমি চেক আউট করে দিচ্ছি, মানে আমি এখন পেমেন্ট দিব, ওকে। তো এই ডোমেইনটি কিনতেছি আমি 1 বছরের জন্য, আপনারা চাইলে 2, 4, 5 বছর যত ইচ্ছা, আপনি মোটামুটি মেবি 9 বছর পর্যন্ত কেনা যায়, 10 বছরের জন্য নেমচিপে সর্বোচ্চ আপনি কিনতে পারবেন। তো এটা আমরা কিনতেছি 1 বছরের জন্য, যা আছে তাই, ঠিক আছে, এখানে কোনো কিছু চেঞ্জ করার আপনার দরকার নেই, ডিফল্টভাবে যা আছে তাই থাক। দেন আমরা যেটি করব সেটা হচ্ছে কনফার্ম অর্ডার, যেহেতু আমাদের এই যে এখানে প্রোমো কোডের একটা অপশন আছে, তো প্রোমো কোড হচ্ছে যদি আপনার কাছে কোনো প্রোমো কোড থাকে সেক্ষেত্রে আপনি এটা এখানে প্রোমো কোডটা দিয়ে অ্যাপ্লাই করলে আপনার কিছুটা ডিসকাউন্ট পাবেন,
তো সেই ব্যাপারে আমি আর যাচ্ছি না, আমি যেটা করতে আছি সেটা হচ্ছে এই ডোমেইনটি আমি কিনব। তো আমরা চাচ্ছি যেটা অর্ডারটা কনফার্ম করার জন্য, সো আমি ক্লিক করতেছি কনফার্ম অর্ডার। তো এখানে এখন যেটি করতে হবে, এই এই সেকশনে আমাদেরকে সিলেক্ট করতে হবে যে আমরা কিসের মাধ্যমে পেমেন্ট করব, ঠিক আছে না। তো এখানে দেখুন যে পেমেন্ট ডিটেলসে যেটি করা আছে সেটি হচ্ছে ডিফল্টভাবে এখানে আমার ফান্ড, অর্থাৎ আমি যে টপ আপ করেছি ওইখান থেকে এই ফান্ডটা কাটে নেবে। তো আপনি যদি না থাকে, যদি এইভাবে এখানে যদি এটি না থাকে সিলেক্ট করা, সেক্ষেত্রে আপনি এই যে এখানে চেঞ্জ বাটনে ক্লিক করে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। এই যে দেখুন আপনার এখানে দেখাচ্ছে যে আমার এটা অ্যাকাউন্ট ফান্ডে দেওয়াই আছে, আপনি চাইলে পেপ্যাল কিংবা কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। তো এটা যদি কার্ড যদি আপনি ডিফল্টভাবে সিলেক্ট করা থাকে, সেক্ষেত্রে আপনি জাস্ট এই যে অ্যাকাউন্ট ফান্ড এটাতে সিলেক্ট করে দেবেন, দিয়ে কোনো কিছু করার দরকার নেই। তো এখানে আপনাকে দিতে হবে যে সেভ দ্য কনফিগারেশন, এটাতে একটা টিক মার্ক দিবেন, দেন কন্টিনিউ। আপনি এখানেও কন্টিনিউ ক্লিক করতে পারেন, এখানেও কন্টিনিউ ক্লিক করতে পারেন। আমি এখানে ক্লিক করতেছি। তো এখন দেখুন যে আমাদের পেমেন্ট মেথডটা সিলেক্ট হয়ে গেছে যে আমরা কিভাবে পেমেন্ট করব, অ্যাকাউন্ট ফান্ডের মাধ্যমে পেমেন্ট করব। এখন যেটি করতে হবে আমাদেরকে সেটা হচ্ছে জাস্ট সিম্পলি ক্লিক করতে হবে যে পে নাও বাটনে, বাটনে ক্লিক করে দিলাম। ওকে, তো আমাদের পেমেন্ট নিয়ে নিয়েছে, ডোমেনটি কেনা হয়ে গেছে। থ্যাংক ইউ ফর ইউর পারচেজ, এখানে অর্ডার নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। এখন আপনি এখানে দেখতে পাবেন যে এই যে আপনার পার্সোনাল হেলথ ইন্স্যুরেন্স .xyz এই ডোমেনটি কেনা হয়ে গেছে। এখান থেকে আপনি এখন এই ডোমেনটি ম্যানেজ করতে পারবেন, অর্থাৎ আপনার নেম সার্ভার হোস্টিংয়ের সাথে অ্যাড করার জন্য সব কিছু করতে পারবেন। তো আমরা নেক্সটে দেখব যে আপনার এই ডোমেনটি কীভাবে আপনি হোস্টিংয়ে অ্যাড করবেন, ঠিক আছে না। তো নেমচিপ থেকে কীভাবে হোস্টিং কিনবেন, এটা তো দেখলাম যে ডোমেনটা কীভাবে কেনা যায় কিনে নিলাম। তো এখান থেকে আপনার যদি হোস্টিংয়ের প্রয়োজন হয়, তাহলে আপনি আবার চলে যাবেন আপনার নেমচিপের ড্যাশবোর্ডে। আমি ক্লিক করলাম নেমচিপের এই যে লোগোটার উপরে, এখানে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে ড্যাশবোর্ডে, ঠিক আছে। তো একটু সময় নিচ্ছে, একই প্রসেস, আপনার যে হোস্টিংয়ের প্রয়োজন হয় সেই হোস্টিংটি আপনি এখান থেকে কিনে নেবেন ওই অ্যাকাউন্ট ফান্ডের মাধ্যমেই। তো আমি জাস্ট যেহেতু ডোমেন যেভাবে কেনে, হোস্টিংও ঠিক সেভাবেই কিনতে হবে। তো আমি দেখাচ্ছি শেয়ারেড হোস্টিং, আমি এই যে ক্লিক করলাম শেয়ারেড হোস্টিং, তো আমরা শেয়ারেড হোস্টিং কিনবো, ঠিক আছে। তো আমি দেখা দিচ্ছি, আমি জাস্ট শেষে যাই পেমেন্ট করব না, কারণ অলরেডি আমার মেলাগুলো হোস্টিং কেনা আছে। তো আমরা এখান থেকে যেই বিষয়টি পাবো সেটি হচ্ছে আমরা এক বছরের জন্য কিনবো। এখানে দেখুন ইয়ারলি একটি হোস্টিং প্ল্যান আমরা কিনবো। তো এখানে যদি আপনি একবারই বিগিনার হন, আপনি যদি চাচ্ছেন যে না আমি শুধুমাত্র একটা ওয়েবসাইট নিয়েই কাজ করব, সো আমি একটা ওয়েবসাইটই রান করব, তো আমার অত বেশি টাকা দিয়ে হোস্টিং কেনার দরকার নেই, সেক্ষেত্রে আপনি এই হোস্টিং প্ল্যানটি কিনতে পারেন, ঠিক আছে। তো এটি হচ্ছে মাত্র তিনটি ওয়েবসাইট আপনি অ্যাড করতে পারবেন, মানে আপনার মেইন ডোমেইন থেকে আরও দুটো ডোমেইনে আপনি এখানে অ্যাড করতে পারবেন, মানে দুটা মোট আপনি তিনটা ওয়েবসাইট একটা হোস্টিংয়ের আন্ডারে চালাতে পারবেন, ওকে। তো যেহেতু আমরা বিগিনার এবং ব্লগিং করার টার্গেট হচ্ছে আপাতত একটা ওয়েবসাইট নিয়ে, সো আমরা এটাই কিনবো, এটাই আমাদের জন্য বেস্ট হবে। আপনার 20 GB হচ্ছে হোস্টিং স্পেস থাকবে, তিনটা ওয়েবসাইট আপনি কিনতে পারবেন, আর একটা ডোমেন নেম ফ্রি দিবে আপনাকে এটার সাথে, যে দেখুন ঘোড়ার ডিমের ডোমেন, এগুলো কেনার আপনার দরকার নেই। আর যদি এটা কেনেন সেক্ষেত্রে এটাতে আপনার আনলিমিটেড স্টোরেজ পাবেন, অর্থাৎ আপনি আনলিমিটেড ফাইল আপলোড করতে পারবেন, আনলিমিটেড ওয়েবসাইট আপনি অ্যাড করতে পারবেন, অটো ব্যাকআপ অপশন আছে, এটাতে অটো ব্যাকআপ অপশন নাই। তো ওয়ার্ডপ্রেস কীভাবে ব্যাকআপ নেয় সেই ভিডিও আমরা তৈরি করব। তো যাই হোক, আমি দেখাচ্ছি যে আমরা কীভাবে হোস্টিং কিনতে পারি নেমচিপ থেকে, তাই তো। তো আমরা যেহেতু বিগিনার সেক্ষেত্রে আমরা অল্প টাকা ইনভেস্ট করি, তো আমরা প্রথমে এই হোস্টিং প্ল্যানটা কিনতে পারি, গেট স্টার্টেড। এখানে জাস্ট গেট স্টার্টেড বাটনে ক্লিক করবেন, এটা হচ্ছে আপনার ইয়ারলি আসবে, হচ্ছে ইয়ারলি মাত্র আপনার $19 আসবে। $19 মানে হচ্ছে ধরেন যে বাংলাদেশি টাকায় 1600-1700 টাকার মতো। এখানে এখন আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে, যেহেতু এদের ইন্টারফেসগুলো চেঞ্জ হয়েছে, তো আপনাকে এখানে দেখাতে হবে যে আপনি কোন ডোমেনের আন্ডারে আসলে এই হোস্টিংটা কিনবেন, ঠিক আছে না। তো যেহেতু আমরা প্রথমেই আগে ডোমেনটা কিনে নিব, ঠিক আছে, আমাদের যে ডোমেনটার দরকার সেই ডোমেনটা আমরা কিনে নিব, এবং ডোমেনটা তো আমাদের এই নেমচিপের প্যানেলে আছেই অলরেডি।
তো আমরা এখান থেকে দেখাবো যে এক্সিস্টিং ডোমেইন, ঠিক আছে, এক্সিস্টিং ডোমেইনে ক্লিক করে দিব। এখন আমার এই নেমচিপের এই অ্যাকাউন্টের আন্ডারে যতগুলো ডোমেইন আছে সব ডোমেইন আমাকে এখানে এখানে শো করবে, ঠিক আছে। এখান থেকে এখানে বলা আছে যে থার্ড পার্টি ডোমেইন ওর নেমচিপের যে ডোমেইনগুলো আছে সেগুলো, তো আমরা নেমচিপের যে ডোমেইনটা সেটা সিলেক্ট করে দেবো। এখন আপনাকে আপনি যে ডোমেইন নেমটা কিনেছেন সেই ডোমেইন নেমটা যদি নেম এখানে সার্চ করেন, যেমন আমি লাস্ট আমরা যে ডোমেইনটি কিনেছি সেটা হচ্ছে এই যে ডোমেইনটি ছিল পার্সোনাল হেলথ ইন্স্যুরেন্স ডট এক্স ওয়াই জেড, এই যে ডোমেইনটি এটা এখানে চলে এসেছে, তো এটা আমি সিলেক্ট করে দিলাম, দিয়ে বললাম কানেক্ট টু হোস্টিং, ঠিক আছে, কানেক্ট টু হোস্টিং করে দিলাম, ওকে, কানেক্ট হয়ে গেছে। এখন আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে জাস্ট এড টু কার্ট, এই বাটনে আমরা ক্লিক করে দেব। টোটাল আমাদের পে করতে হবে $18.19 মতো, $18.44, ঠিক আছে। এটা হচ্ছে এক বছরের জন্য আমরা হোস্টিংটা কিনতেছি, এক বছর। আপনার যদি টাকা পয়সা বেশি থাকে আপনি সর্বোচ্চ 2 বছরের জন্য কিনতে পারেন, 1 মাসের জন্য কিনতে পারেন। তো এখানে মান্থলি অপশন অ্যাভেলেবেল আছে, তো আমি দেখতেছি 1 মাসের জন্য কত পে করতে হচ্ছে, লোড নিচ্ছে। 1 মাসের জন্য আপনাকে $3 পে করতে হবে, তার মানে হচ্ছে আপনার 12 মাসের জন্য প্রায় $36 না, মোটামুটি আপনাকে $30 পেমেন্ট করতে হচ্ছে, তাই তো। কিন্তু আমরা যদি 1 বছরের জন্য কিনি সেক্ষেত্রে আমরা ডিসকাউন্ট পাচ্ছি, মাত্র অর্ধেক দামে হয়ে যাচ্ছে আমাদেরকে, $19-এর মধ্যে হয়ে যাচ্ছে। তো এখন যেটি করতে হবে সেটি হচ্ছে আপনি কনফার্ম করতে পারবেন, কনফার্ম অর্ডার, এটাতে ক্লিক করলাম। সেম প্রসেস, আমরা যেভাবে ডোমেইন এখানে কিনেছিলাম সেম প্রসেস। এখন আপনি এখান থেকে আপনাকে দেখাতে হবে যে আপনি কার্ডের মাধ্যমে কিনবেন না ফান্ডের মাধ্যমে কিনবেন। যেহেতু আমার ফান্ড সিলেক্ট করা আছে বাট আমার ফান্ডে অ্যাভেলেবেল টাকা নেই, যার জন্য আমাকে কার্ড অ্যাড করতে বলা হচ্ছে বা পেপাল ব্যালেন্স অ্যাড করতে বলা হচ্ছে পেমেন্টটা দেওয়ার জন্য। তো আপনার সব কিছু ঠিক থাকলে আপনি এভাবে কন্টিনিউ করে পে করে দেবেন, বাস কাজ শেষ, হোস্টিং আপনার কেনা হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন। তো ধন্যবাদ সবাইকে।